হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। অনেকদিন ঠিকঠাক টাইম পাই না, আর যেহেতু তোমরা জানতে অনেকেই যে আমি কোয়ার্টারে থাকতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, এখন বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে আর কোয়ার্টার থেকে চলে আসলাম যেহেতু সব নিয়ে, সেই জন্য অনেকটাই মানে কি বলবো জার্নি তো হয়েছে, প্লাস অনেক মানে সব গোছানো, বুঝতেই পারছো কতটা কাটাখাটনি হয়, সেগুলো করেছি, সেই জন্য ঠিকঠাক টাইম মানে পাইনি। তারপর বাড়িতে এসে সব সেটিং করা, ঘর ঘর গোছানো, অনেক প্রবলেম হয়, যারা যাও তারা তো জানোই মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য টাইমও ঠিকঠাক পাইনি। তারপরে তোমার দাদা ভাই চলে গেল আর এই যে ছেলেকে নিয়ে সময় কাটছে, বলছি দু একটা ব্লগ শেয়ার করা যায়। তবু ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে সারাদিন চলে যায়। আজকে সারাদিন কি কি করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও কি কি করি। দেখো, আমাদের কিচেনে কাজ হচ্ছে, সেই জন্য শাশুড়িমা বাইরে রান্না করছে। ওই যে ওখানে বাইরে রান্না করছে, আর আমি যাব হচ্ছে জামা কাপড় কাচতে, জামা কাপড়গুলো ধুয়ে নেব। এই যে দেখো কত জামা কাপড় রয়েছে, জামা কাপড় কেচে তারপর দেখো শুকোতে দিয়ে দিয়েছি। আর ছেলে না নিচে খেলছিল, আমাকে দেখেছে, দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার কাছে আসবে ওপরে। ওপরে দেখো কতটা ভয়, মানে ওপর দিয়ে কোনো ইট গাঁথা নেই, সেই জন্য ভয় ও করে, সেই জন্য নিয়ে আসি না ছেলেকে। চলো দেখাচ্ছি ছেলেকে নিচে কী করছে। কুটিস কইরে, হ্যাঁ তুমি ঠাম্মুর সাথে আমরা না করতে যাও কইলে? টাকা 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 কোথায় আছে তুমি? হ্যাঁ ওপরে আসবে তুমি, বাবু টাকা দাপা। ওই মেয়াও মেয়াও মেয়াও, তাড়াও 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 তাড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ই কাছে দেয় না, কাছে দেয় না বাবা, কাছে দেয় না, কাছে দেয় না। আসো আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো কইলে, আসো কুটুস, বিড়াল ভয় পাচ্ছে তো, আসো 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 বাবা আসো কই রে। এ দুষ্টু, হ্যাঁ কি হলো? যাই না যাই না বাবা, পড়ে যাবে। কুটু ধাপা, হাই ওই ওই মেওটা আছো? মেওটা দিদি ঘর নিয়ে আসলা? হ্যাঁ আমি কোথায় গেছিলাম? যাচ্ছে না মেও, যাচ্ছে না, হাতে না যা 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 যা, তাড়াও 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 তাড়াও, মেয়েকে দাঁড়িয়ে দাও তাড়াও। যাচ্ছে না, হ্যাঁ আবার ঘরে চলে আসলো, বাথরুমে ঢুকছে কেন মেয়ে? ওই আবার কিচেনে ঢুকলো, যা যা আবার ঘরে বেরোবে না, দা না হাতে না বাবা, চলো চলো বাইরে চলো। এ দেখো এখন আমার কুটুস আমার আদর খাচ্ছে, ওর আদর খেতে খুব ভালো লাগে তাই না? দেখো বাইরে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কি রান্না হয়েছে আজকে। বললাম না কিচেনে কাজ হচ্ছে, তাই শাশুড়িমা বাইরে মাঠের উনুনে রান্না করছে। আর দেখো বড়া ভাত ছিল, আর হচ্ছে পাঁচ পেশালি সব সবজি দিয়ে নিরামিষ রান্না হয়েছে। দেখো আমার ছেলে দুষ্টুমি সারাদিন, এর আগেও বলেছি দেখো লেগেই আছে, ওইখান থেকে দৌড়ে সোজা এখানে চলে এসেছে বারান্দায়। আর দেখো বড় চটি সেটা পড়ছিল, ও বড় চটি পড়বে, ওর মতো মানুষ পড়তে পারে বল? আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, শরীরটা না এত খারাপ এত খারাপ, দেখো মন মরা বসে আছি। আর ছেলেকেও কেয়ার করতে হয়, মানে এই সিঁড়ি দেখো কতটা উঁচু, যদি পড়ে যায়। তারপরে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর একটা ভাজি ছিল ওটা আমি নেইনি, ঢেঁড়স ভাজাও ছিল। আর দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে না ছেলেকে ঘুম পাড়িয়ে
দিয়ে তারপর রুমে রেখে এসেছি। আর উঠলেই না স্নান করাতে হবে, সেই জন্য না তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। নিরামিষ দিয়ে খেতে ভালো লাগছিল, ডেইলি মাছ খাই তো ভালো লাগছিল। তারপরে এই যে দেখো তাড়াহুড়ো করে চলে এসেছি থালা বাসন ধুতে। আর থালা বাসন ধুতে কার না ভালো লাগে বলো? আমার মুখটা দেখো পুরো কালো হয়ে গেছে, আমার থালা বাসন ধুতে খুবই বিরক্তিকর লাগে। তারপরে ধুয়ে স্নান দান করা কমপ্লিট, স্নান করে বসে পড়েছি রিলস বানানোর জন্য। আমিও চান করেছি, ছেলেকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ছাদে চলে এসেছি রিলস বা ভিডিও বানানোর জন্য। রুমে অন্ধকার হয়, ভালো হয় না, সেই জন্য ছাদে চলে আসলাম রিলস ভিডিও বানানোর জন্য। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো নিচে চলে এসেছি, নিচে এসেই মৌসুমি লেবু চিপড়ে নিচ্ছি, কারণ ছেলেকে উঠলেই খাওয়াতে হবে, সে ছেলের শরীরটাও প্রচণ্ড খারাপ। তারপরে এখন দেখো বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাচ্ছিলাম বাড়ির সবাই ফ্যামিলি মিলে, ছেলে আর শাশুড়িমার সামনে। ওই যে দেখাচ্ছি দেখো, আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর নেমন্তন্ন বাড়িতে না একটু লজ্জা লজ্জাও করে, সবাই তাকায় দেখে সেই জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।